রাজ্য সরকারের বিরুদ্ধে ক্যাব চালকসলক মাধমার খুদুয়ার অভিযোগ। বৈধভাবে নিজের ভরিত নিজে থিয় হয়ে উপার্জন করা ক্যাব চালকসলক মাধমার খুদাইছে রাজ্য সরকারে। ব্যবসায়িক বাহন চলাই থাকা ড্রাইভারসলক চুর ডকাইতর দরে ব্যবহার করার অভিযোগ আরক্ষী প্রশাসনের বিরুদ্ধে। অন্যহাতে বাণিজ্যিক ক্ষেত্র ব্যক্তিগত পঞ্জীয়ন করা বাহন ব্যবহারক লৈ খরব হয়ে পড়ে ক্যাব ড্রাইভারসকল। পুলিশ রিজার্ভ সরকারি কার্যালয় আদিকে ধরে বহু প্রতিষ্ঠানত ব্যক্তিগত বাহন ভাড়াত লৈ ব্যবসায়িক বাহন সমূহক মাধমার খুদাইছে সরকারে। অন্যহাতে আজি পর্যন্ত বিল লাভ নকরার অভিযোগও উত্থাপন করেছে ক্যাব ড্রাইভারসকলে। কোভিডের সময়সাত গুয়াহাটির উপায়ুক্তর কার্যালয়ত ব্যবহার করা গাড়ির বিল আজিলেকে লাভ নকরার অভিযোগ ক্যাব চালকসকলের। এই সরকারখনে মানে যিসমূহে বৈধভাবে বিজনেছ করে আছে, যিসমূহে নিজের ভরিত নিজে থিয় হয়ে মানে চলিবর কারণে যত্ন করে আছে, সেই সকলক এই সরকারখানে সম্পূর্ণভাবে মাধমার সুদাই আছে। মই এই কারণে কব বিচারিছো, প্রথম কথা আমি যিসমূহ বাণিজ্যিক বাহন কমার্শিয়াল যেখানে গাড়ি আছে সেইখানি গাড়ি সরকারখানে মানে এনেকা ধরনের দৃষ্টিতে চায় আমাক, পুলিশ প্রশাসনে এই ধরনের চায় আমাক যেন আমার লুটি পেলে খাব, আমি যেন কিবা একটা ডর অপরাধ করে আছো রাজপথত গেলে আমার আমার উপর লক্ষ্য করে। এটা আপনার প্রাইভেট গাড়ি ব্যক্তিগত খণ্ডের বাহন সমূহে আজি মানে বাণিজ্যিক ক্ষেত্র ব্যবহার করে করে থাকা হয়ে আছে, যে বিজনেস ক্ষেত্র লগাই থাকা হয়ে আছে, সেইবিলাকর উপর কিন্তু দৃষ্টিগোচর অকনমানো নয়। আমার সম্পূর্ণ বৈধভাবে যিসমূহে বাণিজ্যিক ক্ষেত্র বাহন চলাই নিজের মানে জীবিকা উপার্জনের কারণে মানে লাগি আছে সেই সময়ের উপর কিন্তু পুলিশ প্রশাসন যন্ত্রটা সম্পূর্ণভাবে আমার উপর লগাই দিয়া হয়েছে। কি কয় এইবিল গাড়ি ধরক আমার অধিকাংশ আমার ধরক আমি রাজপথত আমি গাড়ি চলাও বাণিজ্যিক বাহন সমূহ, আর অধিকাংশ কিছু গাড়ি আমি ধরক আমি যেটা আমি পুলিশ রিজার্ভতে দিয়া হোক বা আমি আমার যিসমূহ কার্যালয় সমূহ দিয়া হোক ডি সি অফিসত যিসমূহ গাড়ি লগা হয় আমার যদি গাড়িবিলাকর বিল আজিলে ফসি আছে। আজি আপনার কোভিডের সময়ত মূল বাহনখানে কোভিডের সময় ডি সি অফিসত প্রায় নমাহ গাড়ি চলাইছো, আজিলে বিল দিব কারণে ইচ্ছা করা নাই। তার মানে বিল যিসমূহ প্রাইভেট গাড়ি বা প্রাইভেট হিসাবে কি অন্য ক্ষেত্র লগা হয়েছিল সেইবিল ক্ষেত্র লগা হয়েছিল তেওঁলোকৰ বিল কিন্তু ওলাই গেল। আমি যেবিল বাণিজ্যিকভাবে আমি চলাই আছো, আমি বৈধভাবে সরকারের ট্যাক্স দিব চলাই আছো, আমাক কিন্তু কি করেছে মানে আমাক ফসাই রখা হয়েছে, আমাক অত্যাচার করা হয়েছে, এক প্রকারে আমাক অত্যাচার করা হয়েছে। ডেফিনেটলি আপনার যিসমূহ প্রাইভেট গাড়ি একটাই মানে মুনাফা লই আছে, একটাই মুনাফা লই আছে, তাতলকে কি করেছে সেই বাণিজ্যিক ক্ষেত্রখান ব্যবহার হয়ে আছে। তো আমার মানে যি আমি মানে পাব লাগে আমার প্রাপ্য অধিকার মানে মানে খাই আছে। আমি চাব পারমিট খন আমি বনাব গেলে যদি আমি 30 পারমিট এখন বনাব যাওয়া আজির তারিখত বৈধভাবে যদি আমি খরচ করব যাও মিনিমাম 5,000 টাকা, আর ফিটনেস খন যদি আমি বৈধভাবে বনাব যাও 450 টাকা, যদি আমি বৈধভাবে আমি ট্যাক্স দিব যাও আজির তারিখত ট্যাক্স বড়াইছে মানে আগত 6,000 টাকা আছিল 8,000 টাকা দিব লাগে। তো ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্সত প্রায় আমার মানে 20,000 বা 25,000 টাকা আমি ইন্স্যুরেন্সত ভরিব লাগে, কিন্তু বাণিজ্যিক ব্যক্তিগত বাহনখন 6,000 বা 4,000 টাকাত ইন্স্যুরেন্স খন হয়। তেওঁলোকৰ 15 বছৰৰ কাৰণে টেক্সটো দি থৈ দিয়া আৰু একো কাগজ বনাব লগা নাই, তেওঁলোকৰ না ফিটনেছ আছে নাই কিবা আছে না GPS আছে না স্পীড গভৰ্ণৰ কিবা NTS আছে, আমি বছৰি ফিটনেছৰ কাৰণে তেওঁলোকৰ তাতে যাব লাগে। আৰু দ্বিতীয় অভিযোগ আমি টেবুলের উপরে যিমান দিব লাগে তাতকৈ 10 গুণ আমি টেবুলের তলেই দিব লাগে, নহলে অন্যথা আমার কাগজ নহয়। প্রত্যেক বছরে আমি কমার্শিয়াল বাহনত আমি ট্যাক্স দিব লাগে, ট্যাক্স দিব লাগে আমি 8,000 টাকা, হিসাব করক আপনি ইন্স্যুরেন্স দিব লাগে 25,000 টাকা, 25-এ 8 হল আপনার 33,000 টাকা, তারপর আমি ফিটনেস দিব লাগে প্রায় 800-1,000 টাকা। এতিয়া মই কথা এটা আপনার হিসাব এটা দিছো, কমার্শিয়াল বাহনখন আমি বছরত প্রায় 6,000-8,000 টাকা আমি ট্যাক্স দিউ, তেওঁলোকে বছরত মানে যদি 15,000 ধরা হয় 15 বছরত 1,000 টাকাকে পড়ে। আর যদি আমি ইন্স্যুরেন্স ধরব যাও কমার্শিয়াল গাড়ি এখনত প্রায় 25,000 টাকা আমি ইন্স্যুরেন্স দিব লাগা হয় বছরেকত, প্রাইভেট গাড়ি ম্যাক্সিমাম আপনার 4,000 বা 6,000 টাকা। তারপর আমি ফিটনেস বনাব লাগে কমার্শিয়াল প্রাইভেট গাড়ি কোনো ধরনের ফিটনেস নাই, আমি
কমার্সিয়াল গাড়ীত জিপিএস লগাব লাগে, জিপিএসৰ ক্ষেত্ৰত আমি পয়সা দিব লগা হয় প্ৰায় 6,000-5,000 টকা। আমি বছৰেকত আমি স্পীড গভৰ্ণৰ নামত আমি 5,500-6,000 টকা ভৰিব লাগে বছৰেকত। আমি এইবিলাক খৰচ আমি ভৰিব লাগে, কিন্তু প্ৰাইভেট গাড়ীয়ে কোনো ধৰণৰ খৰচ নাই। তাৰ ওপৰে আমাৰ CMএ কয় যে 4টা টিপ প্ৰাইভেট গাড়ীৰে মাৰিব পাৰিব আৰু আমি মানে মানে আমি চলিম এনেকৈ। তাৰমানে আমাৰ মুখৰ ভাত কাঢ়ি নি কোনোবা কাৰো তাৰমানে দিয়াৰ ব্যৱস্থা কৰে, এইটো কেনেকৈ কৰক? কোনোবাই আমাৰ ক'বলগীয়া নাই, কোনোবাই বিজনেছ কৰে কৰক, কিন্তু বৈধভাৱে কৰক, চৰকাৰক টেক্স দিয়ক, আমাৰ ক'বলগীয়া নাই। আমি যদি চৰকাৰক টেক্স দি পেলাই আৰু আমি তাৰমানে মানে পুলিচ প্ৰশাসনৰ বলি হ'ব লগা হয়, আমিয়ে পুলিচ প্ৰশাসনৰ অত্যাচাৰৰ বলি হ'ব লগা হয়, কেনে কি ধৰণে সহ্য কৰা হ'ব? ইফালে ব্যক্তিগত খণ্ডৰ বাহনসমূহ ভাড়ালৈ আনি বিল আদায় নিদিয়াৰ অভিযোগ উত্থাপন কৰে চালকসকলে। ৰাজ্য চৰকাৰক সকলো কৰ দিয়াৰ পাছতো অত্যাচাৰ কৰাৰ অভিযোগ কেব চালকসকলক। উল্লেখযোগ্য যে গাড়ীৰ ফিটনেছ বনাবলৈ গ'লে টেবুলৰ ওপৰেদি যিমান টকা দিব লাগে টেবুলৰ তলেদি তাতোকৈ বেছি টকা দিব লাগে বুলি অভিযোগ কৰিছে কেব চালকসকলে। ব্যক্তিগত বাহনতকৈ বাণিজ্যিক বাহনসমূহে দিব লাগে প্ৰায় 3 গুণ কৰ, কিন্তু তাৰ পাছতো বাণিজ্যিক চালকক অৱহেলা কৰাৰ লগতে হাৰাশাস্তি কৰাৰ অভিযোগ কেব চালকসকলৰ। মৃগাংকু মোহন দত্তৰ ৰিপৰ্ট, লোকেল 18, গুৱাহাটী।